ছাত্রলীগ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশের নামে মানুষের ঢল। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে দুপুরের পর থেকেই সমাবেশ জমতে শুরু করে। বিএনপি জামায়াতের নৈরাজ্য ও ষড়যন্ত্র মোকাবেলা করতে দলীয় এই সমাবেশ আয়োজন করা হয়েছে বলে জানান নেতাকর্মীরা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন মিলন। মাথায় ক্যাপ, হাতে ব্যানার কিংবা ফেস্টুন আর মুখে দলীয় স্লোগান তুলে রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হন ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের এই তিন ভাতৃপ্রতিম সংগঠন আয়োজন করে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশের। জুম্মার নামাজের পর থেকেই সমাবেশ স্থল পরিপূর্ণ হতে থাকে নেতাকর্মী সমর্থকদের ভিড়ে। সমাবেশে আসা কর্মীরা রাজপথ দখলে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। যারা এই দেশকে জ্বালাও পোড়াও করে আবার অস্থিতিশীল করতে চায়, এই উন্নয়নের বাংলাদেশকে থামিয়ে দিতে চায়, তাদেরকে আমরা রাজপথে থেকে জবাব দিব। দেশে যাতে কোনো অরাজকতা, কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই উদ্দেশ্যে আজকে আমাদের সমাবেশে উপস্থিত হওয়া। বিএনপি দল যারা আছে তাদেরকে আমরা, জামাত শিবির যারা আছেন তাদেরকে আমরা উৎখাত করব। বিএনপি জামাতের রাজনীতিকে নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর প্রতিবাদেই এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। দেশটিকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত বিএনপি জামাত করছে, দেশি বিদেশি সবাই মিলে, এইটার ব্যাপারে এই বিষয়টা নিয়ে মানুষ এখন কিন্তু খুব চিন্তিত। মূলত বিএনপি জামাত সারা দেশে যে হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্য তাণ্ডব চালাচ্ছে, সেটির প্রতিবাদে সাধারণ মানুষের পাশে থেকে আমাদের এই শান্তি সমাবেশ। দুপুরে কয়েক দফা বৃষ্টি হলেও তা উপেক্ষা করেই সমাবেশ চালিয়ে যায় নেতাকর্মীরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইর লগে কথা কইছি। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠাই, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সাউন্ড দাও জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।